জনগণের মুরগি চুরি করে খাবে, এরা জনগণের টাকা পয়সা মাইরা খাবে, এদেরকে বানানোর দরকার নাই। ও মাওলা করিম, এরা 116 জনের নামে লিস্ট করবে, এদেরকে বানানোর দরকার নাই। এরা আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করবে, আলেমদেরকে জেলের মধ্যে নিয়ে মারবে, রাতের আধারে লাইট বন্ধ করে হত্যা করবে। ও মাওলা, এদেরকে বানানোর দরকার নাই। যদিও ফেরেশতারা ভাঙ্গা ভাঙ্গা বলেন নাই, কিন্তু ফেরেশতারা ব্যাপক শব্দ ব্যবহার করছেন, ইফসিদু ফিহা, জমিনে ফাসাদ করবে, এদেরকে বানানোর কি দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, সাল্লাতু আলা নাবিয়ি والوزن والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مكاظم له ولا مزارع له ولا منادي له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا جذب وصف عيب قاب بيت خصم له ولا مقارن له ولا مكاظم له ولا مزارع له ولا منادي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দিল জিন্দা ও বেদার আগর হো তো বদরীজ দিল জিন্দা ও বেদার আগর হো তো বদরীজ ইয়ে বন্দে কো আতা করতে হে চশমে নিগরাওয়ার বন্দে কো আতা করতে হে চশমে নিগরাওয়ার আহওয়াল মকামাত পে মওকুব হে সব কুছ احوال و مقامات پہ موقوب ہے سب کچھ ہر لحظہ ہے سالک کے زمان اور مکاور ہر لحظہ ہے سالک کے زمان اور مکاور پرواز ہے دونوں کا حسیئے کے پہ فومیت پرواز ہے دونوں کا حسیئے کے پہ فومیت کرگس کا جہاں اور ہے شاہی کے جہاں اور کرگس کا جہاں اور ہے شاہی کے جہاں اور الفاظ و معانی میں تفاوت نہیں لیکن الفاظ معانی میں تفاوت نہیں لیکن ملا کی عزا اور مجاہد کی عزا اور ملا کی عزا اور مجاہد کی عزا اور الحمدللہ اللہ جل جلالہ وعم نوالہ دربارے لاکھ کوٹی شکریہ ادا کری جے مہان اللہ پاک رب العالمین ہمدر کے اشراف العلوم নিয়ামতিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলাহী মাহফিলে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন।
সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে একটু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলোচনা ভূমিকা লম্বা না করে আমরা আয়াতের তাফসীরের ভিতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে কোথার থেকে বের করেছেন এবং কি করলে সেই জায়গায় যাওয়া যাবে, এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সংক্ষিপ্তভাবে বলে দিয়েছেন। তার আগের আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ব্যাপারে, মানুষের সৃষ্টির ব্যাপারে কিছু আলোকপাত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন তৈরি করেন, তার আগে আল্লাহ পাক সমস্ত মাখলুক তৈরি করেছেন। মহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুক তৈরি করেছিলেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ তখন ছিলেন একা যখন কেউ ছিল না। আল্লাহ আবার একটা সময় আসবে তখনও হয়ে যাবেন একা, যখন আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহতারাম হাজিরিন, আল্লাহ যখন একা ছিলেন, আল্লাহ পাকের কাছে আনন্দ লাগার জন্য আল্লাহ কিছু মাখলুক তৈরি করলেন। সাত আসমান সাত জমিন তৈরি করলেন, চার দিনে ডেকোরেশন করলেন, দুই দিনে, মোট ছয় দিনে। তৈরি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সমস্ত মাখলুক তৈরি করলেন, ফেরেশতাদেরকে তৈরি করলেন, জিন জাতি তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়া তৈরি করলেন, বাঘ ভাল্লুক তৈরি করলেন, বন্য প্রাণী তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো কোটি মাখলুক বানাইলেন। এবার সবাই আল্লাহ পাকের তাসবিহ জপে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ জপে। আমি আপনি চোখে দেখি, আমি আপনি কানে শুনি, বিড়ালে মেউ মেউ করে, আমি আপনি কানে শুনি, গরু বছরে হাম্বা হাম্বা করে, আমি আপনি কানে শুনি, সাপে ফুসফুস করে, আমি আপনি কানে শুনি, ঘোড়া চিহি চিহি করে, আমি আপনি কানে শুনি, কুকুরে ঘেউ ঘেউ করে। কিন্তু আসলে ওগুলা কুকুরের ঘেউ ঘেউ না, ওগুলা বিড়ালের মেউ মেউ না, এগুলা আমি আপনি শুনি, কিন্তু ও ওর ভাষায় ও আল্লাহকে ডাকতে থাকে। বিড়ালে মেউ মেউ করে কিন্তু ও ওর ভাষায় আল্লাহকে ডাকতে থাকে, কুকুরে ঘেউ ঘেউ করে, এটা আমার কথা না, আল্লাহ নিজেই বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু থাকবে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ জপতে থাকে। এখন প্রশ্ন জপতে প্রশ্ন হইতে পারে, যা কিছু আছে সব কিছু তসবিহ জপে, এর মধ্যে তো পাথর আছে, এর মধ্যে পাহাড় আছে, এর মধ্যে জমিন আছে, এর মধ্যে গাছ আছে, এগুলোও কি আল্লাহ পাকের তসবিহ জপতে পারে কিনা? বলে হা হা হা, এগুলোও আল্লাহ পাকের তসবিহ জপে, আমি আপনি কান দিয়ে শুনতে পারি না। কিন্তু একজন ছিলেন, তার নাম হলো হাদিয়েকুল ফখরে রাসুল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদে মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুনতেন যে গাছের আল্লাহ পাকের তাসবিহ জপে, তিনি শুনতেন পাথরে আল্লাহ পাকের তাসবিহ জপে। প্রমাণস্বরূপ যদি বলি তাহলে পাথরেরও যে জবান আছে, পাথরেও যে আল্লাহ পাকের তাসবিহ জপতে পারে, পাথরের গাছপালার এগুলারও যে জবান আছে, প্রমাণস্বরূপ দুই একটা হাদিসের ঘটনা বললে যথেষ্ট। একবার আবু জাহেল হাতের মধ্যে কিছু পাথর নিয়ে নবীজির দরবারে গেছেন, যায় বলতেছেন মুহাম্মদ বলো তো দেখি আমার হাতের মধ্যে কি, যদি বলতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি প্রমাণ দিতেছি যে সব কিছু আল্লাহ পাকের তসবিহ জপে, তো জবান না থাকলে তসবিহ জপবে কেমনে? তো জবান সব কিছুরই আছে, আমি আপনি হয়তো বুঝি না, আমি আপনি হয়তো শুনি না, কিন্তু জবান সব কিছুরই আছে, পাথরেরও জবান আছে, এটা প্রমাণ দিচ্ছি যে কিভাবে পাথরের জবান আছে। আয়েশা হাতের মধ্যে পাথর, বলতেছেন আমার হাতের মধ্যে কি মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বলতেছেন চাচা আপনার হাতের মধ্যে কি, এটা আমার বলতে হবে না, আপনার হাতে যেই জিনিসটা আছে ওই জিনিসটা যদি বলে আমি কে, তাহলে কেমন হবে? বলে আচ্ছা ভাতিজা, তাহলে তো আরো ভালো,
তোমার বলতে হইলো না, আমার হাতের মধ্যে কি আছে সেটা যদি কথা বলতে তা আরো ভালো, নূরুন আল্লাহ নূর, আমি আরো আগে মুসলমান হয়ে যাব। এবার নবীজি বলতেছেন, এই হাতের মধ্যে কি কথা বল। এবার ভিতর থেকে আওয়াজ বের হয়, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। কারো জবান যেন বন্ধ থাকে না, চিল্লায় বলি আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের জবান খুলে দেয়, এই জবান, এই জবান ঠিকই আছে কিন্তু আমি আপনি শুনি না। নবীজি একটা মরা খেজুর গাছের উপরে হেলান দিয়ে বয়ান করতেন, মিম্বরে খুতবা দিতেন, এক ব্যক্তি আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোলাম বড় সুন্দর করে কাঠের জিনিসপত্র তৈরি করতে পারে, আপনি একটা মরা খেজুর গাছে ডেলান দিয়ে মিম্বরে খুতবা দেন, এটা তো দেখতেও ভালো দেখা যায় না, আপনি হলেন সরকারে দোজাহা আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা রাজ সিংহাসনের মতো মিম্বরের মধ্যে খুতবা দিবেন, এটা দেখলে সুন্দর দেখা যায়। এবার নবীজি বলতেছেন, আচ্ছা তোমার গোলামকে বলো একটা সুন্দর দেখে মিম্বর বানায় দিতে। তো মিম্বর যখন বানায় দিছে, নবীজি তখন আর ওই মরা খেজুর গাছে ঢেলান দিয়ে আর খুতবা দেন না, তো ওই মিম্বরে যায় খুতবা দেওয়া আরম্ভ করছেন। এমন মুহূর্তে সাহাবা কেরাম শুনতে পারছে, মুসলিম শরীফের হাদিস, সাহাবা কেরাম পর্যন্ত শুনতে পারছে যে এই মরা খেজুর গাছ হাউমাউ করে কান্না আরম্ভ করে দিয়েছেন। এই মরা খেজুর গাছ হাউমাউ করে কান্না আরম্ভ করে দেয়, নবীজি দেখে কান দেখে রে, সবাই বলা বলি আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতদিন যেই মরা খেজুর গাছে হেলান দিয়ে বয়ান করতেন, যেই মরা খেজুর গাছে হেলান দিয়ে আমাদেরকে নসিহত করতেন, আমাদেরকে হাদিস শুনাইতেন, এই মরা খেজুর গাছ আপনাকে এখন না পাইয়া যখন দেখতে পাইছে মিম্বরে আপনি বৈশে খুতবা শুরু করছেন, তখন মরা খেজুর গাছ কান্না আরম্ভ করে দিছে, নবীজি ওই মরা খেজুর গাছকে সান্ত্বনা দেয়, মরা খেজুর গাছকে জড়াইয়া ধইরা মরা খেজুর গাছকে বলে, এ খেজুর গাছ তুই কোনো চিন্তা করিস না, আমি তোরে ঘোষণা দিলাম আমি যখন জান্নাতে যাব আমি সুপারিশ কইরা তোরে নিয়া জান্নাতে যাব, তুই আমার সাথে জান্নাতের ভিতরে বসবাস করবি। একটা বড় খেজুর গাছের জবান খুলে যায়, তাহলে বোঝা গেল সবকিছুরই জবান আছে, পাথরেরও জবান আছে, মাটিরও জবান আছে, পাহাড়েরও জবান আছে, এটা আমি আপনি বুঝি না। একজন বুঝতেন, তিনি হলেন হাদিয়েকুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জবান যেহেতু আছে, সবকিছু আল্লাহ পাকের তাসবিহ জপে, ঘোড়া চিহি চিহি করে, ও চিহি চিহি না, ও ওর ভাষায় ও আল্লাহকে ডাকে, পাখিতে কিচির মিচির করে বলে এটা কিচির মিচির না, ও ওর ভাষায় আল্লাহকে ডাকতে থাকে। এই যখন চলতে থাকে, ফেরেশতারা ইবাদত করে, জিন জাতিও ইবাদত করে, সমস্ত মাখলুক ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে একদিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন, মিটিং বসাইলেন, ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা আমার আনন্দের আরো ব্যবস্থা করার দরকার, তোমরা শুধু আমার ইবাদত বন্দিগি করো, শুধু ইবাদত বন্দিগিতে আমার মন ভরতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন একটা মাখলুক তৈরি করতে চাই যেই মাখলুকরা আমার ইবাদত বন্দিগি করবে, আবার কখনো কখনো শয়তানের ধোকায় পড়া গুনাহ কইরা বসবে, আবার আমি মাওলার কথা স্মরণ পড়বে, আমি মাওলার কথা যখন স্মরণ পড়বে তখন দুই হাত দিয়া, দুই হাত উঁচু কইরা সিজদায় পড়া রব্বানা জালামনা বইলা ডাক দিবে, রব্বানা জালামনা আনফুসা আমি মাওলার কাছে এই দোয়া করতে দেরি হবে, আমি মাওলা আমার রহমতের চাদর দিয়া আমার ওই গুনাহগার বান্দাকে জড়াইয়া নিতে দেরি করব না। আমি এমন মাখলুক তৈরি করতে চাই যারা কখনো কখনো ইবাদত করার মাঝে মাঝে আবার গুনাহ কইরা বসবে, আবার আমার কাছে তওবা করবে, এমন বান্দা আমি তৈরি করতে চাই। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুম ফিল আরদি খলিফা, ফেরেশতাদেরকে আল্লাহ বললেন আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। আল্লাহ জিনকে আল্লাহর প্রতিনিধি বলেন নাই, আল্লাহ মাখলুককে প্রতিনিধি বলেন নাই, আল্লাহ ফেরেশতাদেরকে খলিফা বলেন নাই। এই মানুষ কত আদর করে আল্লাহ আমাদেরকে বানাইলেন, ও মানুষ তুমি নিজেকে নিজে চিনলা না, নিজেকে যদি নিজে নিয়ে গবেষণা করতা, নিজেকে নিজে যদি তুমি চিন্তা, তাহলে তুমি আল্লাহকে পাওয়া যাইতা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ জিনকে প্রতিনিধি বলেন নাই, আল্লাহর প্রতিনিধি বলছেন মানুষদেরকে, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে বলতেছেন আমি প্রতিনিধি পাঠাবো, প্রতিনিধি কারা, ফেরেশতারা এবার জবাব দেয়, আল্লাহ
قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك اي مولاي كريم اي মানুষকে বানানোর কি দরকার মাই ইউফসিদু ফিহা এরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে এরা জমিনে রক্তপাত করবে এদেরকে বানানোর দরকার নাই এদের এরা গম চুরি করবে এরা তেল চুরি করবে এরা বোট চুরি করবে এরা টিন চুরি করবে এরা জনগণের মুরগি চুরি করে খাবে এরা জনগণের টাকা পয়সা মাইরা খাবে এদেরকে বানানোর দরকার নাই ও মাওলানা কারীম এরা 116 জনের নামে লিস্টি করবে এদেরকে বানানোর দরকার নাই এরা আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করবে আলেমদেরকে জেলের মধ্যে নিয়ে মারবে রাতের আধারে লাইট বন্ধ করে হত্যা করবে ও মাওলা এদেরকে বানানোর দরকার নাই যদিও ফেরেশতারা ভাঙ্গা ভাঙ্গা বলেন নাই কিন্তু ফেরেশতারা ব্যাপক শব্দ ব্যবহার করছেন ইফসিদু ফিহা জমিনে ফাসাদ করবে এদেরকে বানানোর কি দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নী আলামু মা লা তাআলামুন মতামতের সময় সবাই মত দিতে পারে কিন্তু রায় দেনে ওয়ালা একজন আমি আল্লাহ আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার নাম আমার বান্দা আমার যতই না ফরমান করুক ইন্নি আলামু মা লা তাআলামুন আমি আল্লাহ যেটা জানি ও ফেরেশতারা তোমরা সেটা জানো না আমি আমার বান্দাদেরকে তৈরি করবই করব তোমাদের বাধা দেওয়ার দরকার নাই তোমাদের বাধা দেওয়ার অধিকার নাই তোমাদের মন মতো যদি না হয় না হোক সমস্যা নাই কিন্তু আমি আল্লাহ চাইছি তৈরি করব তো তৈরি করেই ফেলবো এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা খুব মনোযোগ দিয়ে শুনেন ফেরেশতারা জিজ্ঞাসা করতেছেন আল্লাহ আচ্ছা আপনার বিপরীতে তো আমরা যাইতে পারি না তাহলে বলেন মানুষদেরকে বানাইবেন কি দিয়া আপনি সাত আসমান বানাইছেন কুন দিয়া বানাইছেন আসমানকে বলছেন কুন হয়ে যা হয়ে গেছে ফায়াকুন ওয়া ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ পাকের যখন বানাইতে মনে চায় শুধু বলেন কুন হয়ে যা সাথে সাথে হয়ে যায় আপনি সাত আসমান বানাইছেন হাত লাগান নাই কুদরতি হাত লাগান নাই শুধু বলছেন কুন হয়ে যা হয়ে গেছে আরে সাত জমিন বানাইছেন কুদরতি হাত লাগান নাই শুধু বলছেন কুন হয়ে যা হয়ে গেছে আল্লাহ এমন দামি দামি আসমান বানাইছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস আসমান এবং জমিনের মাঝখানের দূরত্ব হলো 500 বছরের এবং এক একটা আসমানের মোটাও হলো 500 বছরের এই এত মোটা আসমান আল্লাহ প্রথম আসমান বানাইছেন হলুদ জমরুদের পাথর দিয়া দ্বিতীয় আসমান বানাইছেন সাদা রূপা দিয়া তৃতীয় আসমান বানাইছেন লাল স্বর্ণ দিয়া চতুর্থ আসমান বানাইছেন আবারও সাদা রূপা দিয়া পঞ্চম আসমান আল্লাহ বানাইছেন লাল ইয়াকুতের পাথর দিয়া ষষ্ঠম আসমান বানাইছেন সবুজ জমরুদের পাথর দিয়া সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন স্বর্ণ রূপা দিয়া বানান নাই সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়া বানাইছেন বান্দা আমি এগুলা কার জন্য বানাইছি ইয়ে জমি মেরে লিয়ে হে আসমা মেরে লিয়ে ইয়ে জমি মেরে লিয়ে হে আসমা মেরে লিয়ে আওর হায় মাসরুফ খিদমত কুল জাহান মেরে লিয়ে আওর হায় মাসরুফ খিদমত কুল জাহান মেরে লিয়ে পর গবর মেরে লিয়ে হায় হর সমর মেরে লিয়ে হর চমন মেরে লিয়ে হর কুল সিতা মেরে লিয়ে এক মেরে দম সে হে ইজ বজম عالم کا فروغ وقت خدمت ہے کی سب کا نو مکان میرے لیے میری ہستی میں ہے مزمر ہستی عالم کا راست ہے کی سب ایجاد شور کن فقا میرے لیے کیوں نہ ہو روز ازل سے ہو چکی تقسیم کار میں ہوں مالک کے لیے اور میں ہوں مالک کے لیے اور کل جہاں میرے لیے আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বান্দা তোর জন্য আমি আল্লাহ বানাইলাম আসমান তোদের জন্য বানাইলাম জমিন তোদের জন্য বানাইলাম তো আল্লাহ আপনি মানুষ তৈরির পরেও তো আসমান বানাইতে পারতেন মানুষ তৈরির আগে আসমান বানাইলেন কেন আল্লাহু আকবার সন্তান মায়ের পেট থেকে বের হয় এখনো সন্তান বের হয় নাই তার আগে মা কি করে আমার সন্তান কিভাবে ঘুমাবে এই জন্য খেতার প্রয়োজন ছোট ছোট কাঁথা বানায় আমার সন্তান মাথা দিবে কোথায় বড় বালিশে ঘুমাইতে পারবে না ওর মাথা ব্যথা হয়ে যাবে ছোট্ট একটা বালিশ তৈরি করার দরকার ছোট্ট একটা বালিশ তৈরি করে এখনো সন্তান আসে নাই কিন্তু পূর্ব প্রস্তুতি
আগে নিয়ে রাখে, আমার কলিজার টুকরা আসার পরে যাতে কোনো দিক দিয়ে কোনো কষ্ট না হয়, ছোট্ট একটা মশারির দরকার, যেই মশারিটা বড় মশারির ভিতরে টানানো হবে। আমার সন্তানের জন্য স্পেশাল মশারি একটা অলকেলাতের প্রয়োজন, আমার সন্তানের যেন বিছানায় পেশাব করে কষ্ট না হয়, ওর জন্য যেন কোনো সমস্যা না হয়। সেই জন্য মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার অনেক আগেই এগুলার ব্যবস্থা করে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদরের মখলুককে তৈরি করবেন, বলে এই মখলুকের গোলামি করার জন্য সাত আসমান আগেই বানাইছেন, ফেরেশতাদেরকে বলেন নাই। সাত জমিন বানাইছেন, ফেরেশতাদেরকে বলেন নাই। কেন আল্লাহ বানাইছেন? হাজারো কোটি মখলুক বানাইছেন সব আমাদের গোলামির জন্য, গর্তের পিপিলিকা থেকে নিয়ে হাতি পর্যন্ত এই সব কিছু আল্লাহর কোনো প্রয়োজন নাই, আমাদের গোলামির জন্য বানাইছেন। এটা আরেক বয়ানের বিষয়বস্তু যে কেন আল্লাহ কি বানাইলেন, পিঁপড়া কেন বানাইলেন, হাঁস কেন বানাইলেন, মুরগি কেন বানাইলেন, সাপ কেন বানাইলেন, ইঁদুর কেন বানাইলেন, বেজি কেন বানাইলেন, আগুন কেন বানাইলেন, এগুলার ভিন্ন আরেক বিষয় বয়ানের। এই বিষয় বয়ান করার মতো এখন সময়ও নাই, অবস্থাও নাই। ও মেরে মহতারাম ভাইও, আমি এতটুকু বুঝাইতে চাইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আগে তৈরি করছেন, এবার ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ আপনি সব বানাইছেন কোন দিয়া, আর জান্নাত বানাইছেন কোন দিয়া, সাত জাহান্নাম বানাইছেন কোন দিয়া, নদী নালা বানাইছেন কোন দিয়া, পাহাড় পর্বত বানাইছেন কোন দিয়া, এমনকি এই ফেরেশতাদেরকে বানাইছেন কোন দিয়া, এমনকি আরশে আজিম বানাইছেন কোন দিয়া, আপনার আরশটাও যে আপনি বানাইছেন, আপনার কুদরতি হাত লাগান নাই, এবার বলেন না আল্লাহ আপনি যেই বান্দাদেরকে বানাবেন মানুষ, এই মানুষদেরকে আপনি কি দিয়ে বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শুনে রাখ, এই বান্দারা আমার বড় আদরের বান্দা হবে, আমার বড় আদরের বান্দা হবে, আমি এদেরকে কোন দিয়ে বানাবো না, এদেরকে আমি আমার প্রেম আর ভালোবাসা দিয়া, আমার কুদরতি দুই হাত দিয়ে বানাবো। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, যাও জমিন থেকে মাটি নিয়ে আস, জমিন থেকে কি নিয়ে আসো বলেন না, মাটি নিয়ে আস। মাটি আনতে গেছে একজন, জমিন কান্না আরম্ভ করে দিস, কেন কান্দ? বলে আমার থেকে মাটি নিবে, মাটি নিয়ে আল্লাহ মানুষ তৈরি করবে, এই মানুষ আবার আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের নাফরমানি করবে, এটা আমি সহ্য করব না। আল্লাহকে যে সুপারিশ করে দেখো, আল্লাহ আমার থেকে মানুষ যেন না বানায়, এই দোয়াটা মঞ্জুর করে কিনা। গেছে, আল্লাহ আমরা তো গেছিলাম কিন্তু মাটি এইভাবে কান্না শুরু করে দিছে, আমাদের মায়ে লেগে গেছে, মাটি আনতে পারি নাই, কান্না করতেছে যে ওর উপরে থাইকা এই মাটির মানুষ আবার মাটির উপরে দাঁড়ায় নাফরমানি করবে, এটা মাটি বরদাস্ত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের দিয়ে কাজ হবে না। একজনকে দাঁড়াইতে বলছেন, নাম তার আজরাইল, নাম কি বলেন? আজরাইল। বলে তুমি পারবা? হ্যাঁ আল্লাহ আমি পারবো, আমার আগে বললেই তো আমি নিয়ে আসতাম। আল্লাহ বলেন, তোমার সাহস বেশি, যাও মাটির থেকে, জমিন থেকে মাটি নিয়ে আস। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিনে আস, জমিন এবার কান্না শুরু করে দিছে। আজরাইল বলেন, কান্না ওদের কাছে করছো, অন্য ফেরেশতাদের কাছে করছো, তোমাদের কান্না অন্য ফেরেশতারা শুনছে, কিন্তু আমার ভিতরে আল্লাহ তো দয়া মায়া দেয় নাই, আমি তোমাদের কান্না শুনবো না। থাপা একটা দিয়া মাটি নিয়ে আল্লাহরে বলে, এই যে আল্লাহ মাটি আনছি। নিয়ে যাওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যাও আগামীতে জান কবজ করার দায়িত্ব, এই থাপা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা মূর্তি একটা বানাও, 60 হাত লম্বা, কয় হাত বলেন না, 60 হাত লম্বা মূর্তি একটা বানায়, 60 হাত লম্বা। এই পর্যন্ত ফেরেশতারা বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার আদরের বান্দার চেহারাটা তোমরা বানাইবে না, আমার আদরের বান্দার চেহারা আমি আল্লাহ, আমার কুদরতি হাত দিয়ে আদর কইরা আমি আল্লাহ বানাবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতখানা প্রসারিত করে নাকটারে ধইরা আদর কইরা, ঠোঁটটারে ধইরা আদর কইরা, কপালটারে ধইরা আদর কইরা, গালটারে ধইরা আদর কইরা, মাথাটারে ধইরা আদর কইরা, থুতনিটারে ধইরা আদর কইরা, গলাটারে ধইরা আদর কইরা, সুন্দর করে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিসের কসম কাইটা, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, 4 জিনিসের কসম কাইটা রব্বে করিম ঘোষণা দিয়া দেয়, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, এই মানুষকে আমি বড় সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ। আমার গলা ভাঙছে দেখে কি আপনাদেরও গলা ভেঙে গেছে নাকি বলেন? আল্লাহু আকবার। আসছি দুপুরে জুমা পড়ায়া,
হ্যাঁ আরো প্রস্তুত ছিলাম না, বাজান দাওয়াত দিছে, আমার বাজান দাওয়াত দিছে, আসছি হাজিরা দেওয়ার জন্য আসছি, জোর করে বয়ানে বসায় দিছে। ও মেরে মোহতারাম ভাইও কোনো প্রস্তুত ছিলাম না, গলার অবস্থা কি এইদিকে খেয়াল করেন না, কথা কি বলতেছি এটা খেয়াল করেন, বুঝেন নাই কথাটা, গলার অবস্থার দিকে খেয়াল করার দরকার নাই, কথা কি বলতেছি এটা খেয়াল করেন। আল্লাহ আমাদেরকে কত আদর করে তৈরি করলেন, আর আমরা করতেছি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার রূহ ফুঁকে দিলেন, রূহ ফুঁকে দেওয়ার পরে এদিক দিয়ে বড় মেয়ে ইবলিস ঘুরে, বড় মেয়ে ইবলিস ঘুরে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ সবকিছু বানাইলেন কোন দিয়া, এই মানুষকে আল্লাহ কোন দিয়া বানাইলেন না, মানুষকে আল্লাহ বানাইতেছেন হাত দিয়া, নিজের কুদরতি হাত দিয়া, এই মানুষ তো এটা আমার সহ্য হইতেছে না, কি করা যায়, পেটের মধ্যে ঠোকা দেয়, ঠন ঠন শব্দ হয় আর মনে মনে বলে যাক কিছু খালি জায়গা আছে, কিছু ঢুকানো গেলে ঢুকানো যাবে। আল্লাহ পাক বলেন আগামীতে পুশ করার দায়িত্ব আমি তোর হাতেই দিই। এটা বলার পরে দেখেন মানুষ জাতির দাম কেমনে বাড়ায়, সব ফেরেশতাদেরকে ডাক দিস, ফেরেশতারা আসো আদমকে সেজদা করো। এর মধ্যে ফেরেশতাদের লিডার ছিলেন কে? ফেরেশতাদের লিডার ছিলেন ইবলিস। এই ফেরেশতাদের লিডারকে ডাক দিলেন, বললেন তুমিও সেজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো কিন্তু আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস সেজদা করলো না, অস্বীকার করলো এবং ইবলিস অহংকার করলো। কি অহংকার? আল্লাহ পাককে বলতেছে আল্লাহ খলকতানি মিন নার ওয়া খলকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, আগুনের কাম উপরে ওঠা, মাটির কাম নিচে যাওয়া, তো আগুন যেহেতু উপরে যায় এজন্য আগুনের সম্মান বেশি, আর মাটির কাম যেহেতু ছেড়ে দিলে নিচের দিকে যায় এজন্য মাটির সম্মান কম। ও মাওলায়ে করিম রে, ও মাওলায়ে করিম, আমি আপনার এই মাখলুককে সেজদা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যা বের হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দেয়, ফের ইবলিস বলে আল্লাহ বের তো করেই দিবা, একটা দোয়া কবুল করো। কয় কি দোয়া? কয় এক নাম্বার দোয়া হলো ও মাওলায়ে করিম কিয়ামত পর্যন্ত ও জীবিত থাকতে চাই, এক নাম্বার দোয়া। দুই নাম্বার দোয়া হলো আমি যেই মাখলুকের জন্য বের হয়ে যাইতেছি, যেই মানুষদের জন্য বের হয়ে যাইতেছি, এই মানুষদেরকে আমি চতুর্দিক দিয়া ধোকা দিয়া এদেরকে নাজেহাল করব, এদেরকে জাহান্নামি করব, ডান দিক দিয়া ধোকা দিব, বাম দিক দিয়া ধোকা দিব, সামনের দিক দিয়া ধোকা দিব, পিছন দিক দিয়া ধোকা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আচ্ছা ঠিক আছে যা পারিস কর। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোর আর কোনো দোয়া আছে নাকি? ইবলিস বলে না আল্লাহ আর কোনো দোয়া নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাইলে এবার শুনে রাখ, তুই ডান দিক দিয়া ধোকা দিবি, বাম দিক দিয়া ধোকা দিবি, সামনের দিক দিয়া ধোকা দিবি, পিছন দিক দিয়া ধোকা দিবি, আরো দুইটা দিক আছে, এই দুই দিক তুই চাস নাই, এই দুই দিক আমি আল্লাহর জন্য নিযুক্ত, উপরে একদিক নিচে একদিক, তুই চার দিক দিয়া ধোকা দিবি, আমার বান্দা ডাইন দিক দিয়া গুনা করে আসবে, বাম দিক দিয়া গুনা করে আসবে, সামনের দিক দিয়ে গুনা করে আসবে, পিছনের দিক দিয়ে গুনা করে আসবে, আইসা যখন আমি আল্লাহর কথা মনে পড়বে, উপরের দিকে দুই হাত তুইলা আমি আল্লাহর কাছে মাফ চাইবে, নিচের দিকে সিজদা দিয়া আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ আমার কুদরতি চাদর দিয়া ওই বান্দাকে জড়াইয়া নিব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদমের ভিতরে রূহ ফুঁকে দিলেন, রূহ যখন ফুঁকে দিলেন বললেন আদম যাও জান্নাতের মধ্যে যাও, ঘোরাফেরা করো, যা মনে চায় তাই করো, সব অনুমতি আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। এবার আব্বা জান আদম জান্নাতের মধ্যে যায়, পাখি একটা উড়ে যায়, মনে মনে বলে পাখিটা খাইতে চাই, সাথে সাথে ভুনা হইয়া একটা প্লেটের উপরে রাইখা স্থাপন হয়ে ওই প্লেটটা একটা দস্তারখানের উপর রাইখা এই একেবারে সামনে এসে হাজির হয়ে যায়। আব্বা জান আদম ওই পাখিও খায়, পাখি খাওয়ার পরে পাখির হাড় গোট যে ফেলায় ওই হাড় আবার নতুন করে পাখি হয়ে উড়াল দেয়, এমন মজা লাগে জান্নাতি খাবার, এমন মজা লাগে। পাখিও খাওয়ার পরে ওই প্লেটটা সহ খেয়ে ফেলে, হুজুর প্লেট আবার কেমনে খায়, কোন আইসক্রিম চিনেন নাকি আপনারা? কোন আইসক্রিম? কোন আইসক্রিম? একটা ওই যে ই বানায় আপনার ঝালমুড়ি বানায় যে ঠোঙ্গা, এই ঠোঙ্গা সিস্টেমের একটা আইসক্রিম পাওয়া যায়, এই আইসক্রিমের ভিতরে নরম নরম আইসক্রিম থাকে, এই আইসক্রিমও খায় বাচ্চারা, আবার দেখা যায় উপরে যে শক্ত একটা তিন কোনা থাকে ওই প্লেটের মতো গ্লাসের মতো ওই জিনিসটা সহ খেয়ে ফেলে, তো জান্নাতের মধ্যে এই সিস্টেমের হবে, এই প্লেটটাও এত মজাদার হবে, ওই প্লেট সহ খাবে। শুধু তাই না, শুধু তাই না, দস্তারখান কেউ রুটি বানাইয়া জান্নাতিরা খেতে আরম্ভ করবে। মেরে মোহতারাম ভাইও আব্বা জান আদম জান্নাতের মধ্যে এবার আনন্দ ফুর্তি করতে থাকে। হঠাৎ করে একদিন আব্বা জান আদমের মনটা খারাপ,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম মন কেন খারাপ? আদম আব্বাজান আদম বলতেছেন আল্লাহ তুমি তো আমারে বানাইছো, তুমি জানো আমার মন কেন খারাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসো আমি তোমার মন ভালো করার ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ বলেন। এবার আব্বাজান আদমের আল্লাহ পাক বুঝে গেছেন যে আব্বাজান আদমের বিয়ের ব্যবস্থা করার দরকার। কিসের ব্যবস্থা করার দরকার বলেন? বিয়ের ব্যবস্থা করার দরকার। এখান থেকে আমাদের একটা বিষয় বুঝার, সেটা হলো আব্বাজান আদম একজন নবী ছিলেন। কি ছিলেন বলেন? নবী ছিলেন। এবং আব্বাজান আদম সর্বোচ্চ শান্তির জায়গা জান্নাতের মধ্যে ছিলেন, তারপরেও বিয়ের সময় যখন হয়েছে সর্বোচ্চ জান্নাতে সর্বোচ্চ শান্তির জায়গা জান্নাতে থেকেও তার মনটা খারাপ হয়ে গেছে। কেন? বিয়ের সময় হয়ে গেছে, বিবি সাহেব ছাড়া তার মন ভালো না। এখন বলেন আমরা নবীও না, এক দুই নাম্বার আমরা শান্তির জায়গায়ও নাই। দুনিয়া কি শান্তির জায়গা? শান্তির জায়গায়ও নাই। তারপরে যখন বিয়ের সময় হয় মা বাবারা বিয়ে দেয় না, জান্নাতে যাওয়ার পরে শান্তির জায়গায় যাওয়ার পরেও আব্বাজান আদমকে বিয়ের সময় যদি মনটা খারাপ হয়ে যায় তাহলে বলেন আপনারা আমার সন্তানরা দুনিয়াতে থাইকা বিয়ের সময় এদের মন কেন খারাপ হবে না? কথা বুঝাইতে পারি নাই। এই জন্য যেই সমস্ত মা বাবারা সঠিক সময় সন্তানকে বিয়ে দেয় না, আমি মনে করি ওই সমস্ত মা বাবারা তাদের সন্তানদের। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমরে বললেন আসো আমি তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। আব্বাজান আদমকে শুয়ে রাখলেন, বাম পাজর থেকে একটা হাড় তৈরি করলেন। এই হাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়াকে বানায়া বাম পাশে শুয়ে রাখলেন। আব্বাজান আদম চোখ খুললেন, বাম দিকে তাকাইলেন, একেবারে সংক্ষিপ্তভাবে বাম দিকে তাকাইলেন। তাকানোর পর দেখলেন সুন্দরী রমণী পাশে শোয়া, অটোমেটিক হাত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম হাত গুটাও, আগে মহরণা দাও। দেখেন নারী জাতির কেমন সম্মান, হাত গুটাও আগে মহরণা দাও, তারপর তোমার জন্য জায়েজ হবে। আব্বাজান আদম বলেন আল্লাহ হাত গুটাবো ঠিক আছে, মহরণা দিব কোথা থেকে? আমার কাছে তো কিছুই নাই, আমার খাজানায় তো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার শেষ নবীর উপর দরুদ পাঠ করো তো মহরণা আদায় হয়ে যাবে। নবীজির আলোচনা ওখানে হয়। ও মেরে মোহতরম ভাইও, এবার আব্বাজান আদমের সাথে আম্মা হাওয়ার বিয়ে করায় দেয়। এবার বলতেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোমরা দুইজন জান্নাতের মধ্যে যাও, যা মনে চায় তাই করো। এরপরে একটা জিনিস করবা না, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, সব কিছু করবা কিন্তু ওই গাছের কাছে ও যাইবা না, যদি ওই গাছের কাছে যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহকে বলতেছেন আব্বাজান আদম আচ্ছা ঠিক আছে আল্লাহ সব অনুমতি পাইছি, একটা না পাইলে সমস্যা নাই। এবার আব্বাজান আদম এবং মা হাওয়া জান্নাতের নায়ক নায়িকা না? আমার আপনার আব্বা আম্মা জান্নাতি নায়ক নায়িকা, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করেন, যা মনে চায় তাই করেন, সব কিছু করেন, সব কিছু করার অনুমতি আছে, কিন্তু একটা জিনিসের কাছে যায় না। এদিক দিয়ে বড় ইবলিস, বড় মেয়ে ইবলিস, ওর তো ভালো লাগতেছে না, তোর কারণে আমি বের হয়ে গেলাম আর তুই জান্নাতের ভিতরে মজা করবি, এটা সহ্য করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় মেয়ে ইবলিসকে বের করে দিয়েছেন। এবার ইবলিসের সেই রাগ সেই ক্ষোভ মনের ভিতরে আছে। আব্বাজান আদমের কাছে যায় বলতেছেন আদম হাউ আর ইউ, কেমন আছো? আব্বাজান আদম বলতেছেন হ্যাঁ ভালো আছি, ফাইন ইউ, বাট হু আর ইউ, তুমি কে? তোমার তো চিনলাম না। বলে আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার খায়ের খাহি, আমি তোমার ভালো চাই, বলো আমার কথা শুনবানি। হ্যাঁ শুনবো, কী চান আপনি? বলে সারা জীবন কি আল্লাহকে দেখতে চাও, সারা জীবন কি আল্লাহর কাছে থাকতে চাও? আব্বাজান আদম বলতেছেন হ্যাঁ, সারা জীবন যদি আল্লাহর কাছে থাকা যায় তো ভালোই হয়, তো কী করলে সারা জীবন আল্লাহর কাছে থাকা যাবে, এই আনন্দ উপভোগ করা যাবে? কয় তাইলে এক কাজ করো, ওই যে গাছ দেখতেছো ওই গাছের থেকে যায় ফল খাও, সারা জীবন তুমি আল্লাহকে দেখতে পাইবা। এই কথা বলার পরে আব্বাজান আদম খুশির চোটে, আপনি বেশি খুশির সময় দেখবেন অনেক কিছু ভুলে যান গা, ঠিক না বে? ঠিক, বেশি খুশির সময় মানুষ অনেক সময় অনেক কিছু ভুলে যায়। আব্বাজান আদম খুশির চোটে আল্লাহকে দেখবে সারা জীবন, খুশির চোটে ভুলে গেছেন আল্লাহ বলছিলেন যে ওই গাছের থেকে ফল খাইছ না, সারা জীবন আল্লাহরে দেখবো, বাস পরেরটা পরে, আগে যায় ফল খায় নি, যায় ফল খাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াত শুরুতে তেলাওয়াত করছিলাম এই আয়াত বলেন
উল্লাহবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফমান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরা জান্নাত থেকে বের হয়ে যা। একেবারে সংক্ষিপ্ত তরজমা করব, তাফসীরের দিকে আর যাব না। উল্লাহবিতু মিনহা জামিয়া, তোরা সবাই জান্নাত থেকে বের হয়ে যা। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, ও বান্দারা আমি আল্লাহ তোদেরকে বের করে দিচ্ছি। তো কেন বের করে দিচ্ছি, কোথায় বের করে দিচ্ছি, শুনে রাখ শুনে রাখ। আমি তোদের উপর কোনো রাগ হয়ে তোদের উপর কোনো জুলুম করতেছি না। আমি কেন বের করতেছি, আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি, এটার পরীক্ষার তোরা কি নিবি। এখন আমি আল্লাহ দেখতে চাই তোরা আমাকে কতটুকু ভালোবাসোস। এই ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ তোদেরকে জান্নাত থেকে বের করে দিলাম। তোরা আমাকে ভালোবাসোস কতটুকু, এটার পরীক্ষা আমি নিব। আমি কাদের জন্য জান্নাত বানাইলাম, কাদের জন্য এত বড় জান্নাত বানাইলাম, কাদের জন্য দারুস সালাম বানাইলাম, কাদের জন্য দারুল জিহাদ বানাইলাম, কাদের জন্য দারুর রায়্যান বানাইলাম, এই সমস্ত জান্নাতের দরওয়াজা, এই সমস্ত জান্নাত আমি আল্লাহ কাদের জন্য বানাইলাম। আমি একটু পরীক্ষা করতে চাই তোরা আমাকে কতটুকু ভালোবাসিস। এই জন্য আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা আর হলে বের করে দিলাম। তো পরীক্ষার হল কোনটা, পরীক্ষার হল দুনিয়া, সাত কোনটা আসমান, বিছানা হলো জমিন। এবার পরীক্ষার বিষয়বস্তু কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, যখন যেই সময় যেই যুগে তোদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়াত আসবে, হুদা হেদায়াত আসবে আমার পক্ষ থেকে। ফাইম্মা, যখন যেই সময় যেই যুগে এই হেদায়াত আসবে, ফামান তাবিআ হুদায়া, যে বা যারাই আমার এই হেদায়াতকে গ্রহণ করবি, এই হেদায়াতের অনুসরণ করবি, শুইনা রাখ তোদের জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কারের ঘোষণা দিয়া দিলাম। লা খাউফুন আলাইহিম, ভবিষ্যৎ নিয়ে তোর কোনো ভয় নাই। তুই কেমনে কবরের জিন্দগি কাটাবি, ওটা নিয়ে তোর কোনো ভয় নাই। তুই কেমনে অন্ধকার কবরে থাকবি, ওটা নিয়ে তোর কোনো ভয় নাই। তুই মিজানের পাল্লায় হারবি না জিতবি, ওটা নিয়ে তোর কোনো ভয় নাই। তুই পুলসিরাত কেমনে পার হবি, ওটা নিয়ে কোনো ভয় নাই। তুই আরশে আজিমের নিচে কেমনে ছায়া পাবি, এটা নিয়ে কোনো ভয় নাই। তুই কেমনে জান্নাতের ভিতরে প্রবেশ করবি, এটা নিয়ে তোর কোনো ভয় নাই। আমি আল্লাহ কথা দিলাম, মাত্র এই একটা হেদায়াত পরীক্ষা যদি তুই পাস করস, আমি আল্লাহ তোকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। এবার বলেন পরীক্ষার বিষয়বস্তু কি, হেদায়াত বলেন কি, হেদায়াত। হেদায়াত শব্দের দুইটা অর্থ আমি সংক্ষিপ্তভাবে বলে শেষ করব। হেদায়াত শব্দের কয়টা অর্থ, দুইটা অর্থ। যখন যেই সময় যেই যুগে আমার পক্ষ থেকে হেদায়াত আসবে, এই হেদায়াত শব্দের দুইটা অর্থ কোন কোন মুফাসসিরিন একে নাম করেছেন। এটা এক নাম্বার অর্থ হলো, যখন যেই সময় যেই যুগে আমার পক্ষ থেকে নবী আসবে, কি আসবে বলেন, এক অর্থ। দুই নাম্বার অর্থ হলো, যখন যেই সময় যেই যুগে আমি আল্লাহর পক্ষ থেকে চিঠি আসবে, কি আসবে বলেন। এবার বলেন, এখন এই সময় এই যুগে আল্লাহর পক্ষ থেকে নবীকে, জোরে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার, এখন এই সময় এই যুগে আল্লাহর পক্ষ থেকে চিঠি কি, কুরআনুল কারীম, কিতাবুল্লাহ। তাহলে ফলাফল এই দাঁড়ায়, পরীক্ষার হল হলো দুনিয়া, বিছানা হলো জমিন, ছাদ হলো আসমান, পরীক্ষা লেনেওয়ালা আল্লাহ, পরীক্ষা লেনেওয়ালা আল্লাহ, নিগরান করনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিষয়বস্তু কিতাবুল্লাহ, পরীক্ষা দেনেওয়ালা ইবাদুল্লাহ, ফলাফল জান্নাতুল্লাহ। পরীক্ষার হল হলো দুনিয়া, বিছানা হলো জমিন, হল হলে হলের সাদ হলো আসমান, লেনেওয়ালা আল্লাহ, পরীক্ষার নিগ্রহণ করনেওয়ালা রাসূলুল্লাহ, পরীক্ষার বিষয়বস্তু কিতাবুল্লাহ, পরীক্ষা দেনেওয়ালা ইবাদুল্লাহ, আর পরীক্ষার ফলাফল হলো জান্নাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পরীক্ষায় পাশ করে আল্লাহ পাকের জান্নাতে যেইভাবে বের হয়েছি ওইভাবে আবার যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।